আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও ভালো আছি আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক এই কামনায় করি যাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন যাই বন্ধুরা আজকে আমি আপনাদের শরীরের বিভিন্ন অঙ্গের কিছু চিকিৎসা নিয়ে কথা বলবো আজকের যে ওষুধটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেই ফিকটেরি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে আছে জিনিসগুলো সেটা হচ্ছে ফিকটেরি এটা বিভিন্ন দেশে একই নাম বলা হয় আরও অনেক নাম আছে যাই হোক ভয়েরা এবং ভাই এবং বোনদের জন্য এটা খুব অত্যন্ত কার্যকারী এই ফিকটেরিটা এই ফিকটেরিটা তা আপনাদের সামনে এখানে যে আমি একটা বাটিতে পানি দিয়েছি এই বাটিতে যে পানিটা দেখতেছেন এই পানিটা একটি ময়লাযুক্ত পানি ছিল এই পানির মধ্যে একটু ফিকটরি দিয়েছি তাছাড়া আর একটি গ্লাস আছে এই গ্লাসের মধ্যে আরও এক গ্লাস পানি দেখছি এখানে যদি আমি এরকম এক টুকরা গ্লাসে পানি দিই একটু ফিকটরি দিয়ে রাখলাম আপনাদের সাথে কথা বলি কি কাজ করবে এটা সাদা পানি এই পানিটা মনে করবেন একটু ওয়াটার ভালো একটি পানি এই পানির মধ্যে যদি কোনো দোষ থাকে জীবনও থাকে আপনারা এরকম সামান্য একটা টুকরা এখানে দিয়ে রাখবেন কিছুক্ষণ দশ মিনিট পরে আপনারা পানিটা খাবেন আপনার কোনো সমস্যা নেই এবং শরীরে আরও অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে শরীরের যে কোনো ভাইরাস জনিত সমস্যা সুন্দর কাজ করে যাই বন্ধুরা আপনাদেরকে আমি আজকে আরেকটি কথা বলবো এই ফিক্টেরি অনেক রোগের কাজ করে অনেক অর্থাৎ একুশ থেকে আরও তারও বেশি একুশটারও বেশি রোগের কাজ করে এই ফ্যাক্টেরি আপনারা যেখানে লাগাবেন সেখানেই কাজ করে এই ফ্যাক্টেরি তা আমরা আপনাদেরকে বলি এই ফিক্টেরিটা আপনার দোকানেই যদি আপনি দশ টাকার কেন দশ টাকার আপনাকে দিয়ে দেবে আপনি বিশ টাকার চলে বিশ টাকা দিয়ে দেবে তো যাই হোক এই ফ্যাক্টেরি কাজ করে আপনার এক নম্বরে হচ্ছে শরীরের যে কোনো কাঁটা পোড়া জ্বালা পোড়া ঘা পাচরা এবং আঙুলের চিপায় চাপায় যে কোনো ধরনের ঘা পানি বেশি নাড়ার কারণে ঘা হয়ে যায় সেক্ষেত্রে মুখের বরুন অথবা মাথার আপনার চুলকা চুলকি করে মাথার ঘাম আসে ঘামাই ওঠে শরীরে অতিরিক্ত গরম কারণে ঘামায় শোটে চুলকায় শরীর সেক্ষেত্রে কাজে লাগে শরীরের দুর্গন্ধর জন্য কাজে লাগে আপনারা এটি খেতে পারবেন কিসের জন্য পেটের সমস্যার জন্য ডায়রিয়া রোগের জন্য বা আমাশা রোগের জন্য রক্ত আমাশার জন্য এটা খাওয়া যাবে এই ফিটকেরি ভাজিয়া আপনারা যখন পানিতে এটা পানির মতো এটা যখন আপনি গরম দিবেন গরম করলে এটা পানি হয়ে যাবে কিছুক্ষণ জাল করলে আবার আস্তে আস্তে শুকায় যাবে এটা পাউডার করে আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন দাঁতের গোড়ায় লাগাইতে পারেন দাঁতের রক্ত আসে পানি আসে দাঁতে সুশিরায় দাঁতে কামড়াই বা মুখের ভিতরে ট্যাপরাই আসে সেক্ষেত্রে আপনারা এই ফিটকেরিটা ব্যবহার করুন পাউডারটা ব্যবহার করুন পেস্টের সাথে আপনারা পেস্টের সাথে পাউডারের ফিটকিরি একটু করে যদি ব্যবহার করবেন আপনার দাঁতের সমস্যা ভালো হবে ইনশাল্লাহ তা আপনাদের আরও একটা কথা বলি এই ফিটকিরি যদি আপনারা আমাশা রোগের জন্য খান এক আনা বা দুই আনা পরিমাণ বা অর্থাৎ এক গ্রামেরও কম হাফ গ্রাম অর্থাৎ এক গ্রামের অর্ধেক আপনারা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা খান এক সিমটি করে অর্থাৎ লবণ যেমন এক সিমটি খায় এরকম এক সিমটি করে খান যদি আপনার সকাল এবং বিকেল রক্ত পরা বন্ধ হবে পেটের কোনো যদি জীবাণু থাকে পেটের ভিতরে সেগুলো পরিষ্কার করে আর আপনারা প্রতিদিন এটা যদি আপনারা গোসলের সময় যদি আর গরু দুর্গন্ধ আছে যদি এই ফিটকিরি একটু করে পানিতে দিয়ে লাস্টের সময় এক বালটি পানিতে পঞ্চাশ গ্রাম ফিটকিরি মিক্স করে পাউডার করে আপনি গোসল করেন আপনার পেটে শরীরের যে কোনো দুর্গন্ধ বা ঘায়ের সমস্যা আছে চুল্কা চুল্কি করে বন্ধ হয়ে যাবে আরেকটি কথা বলি এটি আপনারা এরকম একটি বড় বোতলে যদি আপনি পঞ্চাশ গ্রাম ফিটকিরি গুঁড়া করে রাখিয়ে দেন এই পানিটা যদি মুখে আপনি ব্যবহার করেন আপনার মুখের যে কালো দাগ বা চুলকায় বরুন ওঠে এগুলো আপনার ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি হবে এটা আপনারা এই ফিটকিরির পানি পানিটি ব্যবহার করে পানি যদি দিয়ে আপনি যে কোনো আঙুলের ঘা বা কেটে গেছে আপনার একটু রক্ত আসে বন্ধ হয়ে যাবে যে কোনো রক্ত পরা বন্ধ করে তাছাড়া ফিক্টরি দিয়ে আপনার এনিথিং অনেক রোগের কাজ করে যাই হোক বন্ধুরা এটি অত্যন্ত কার্যকরিতা আপনাদের শরীরে যে কোনো ঘায়ের মধ্যে পানিটা লাগালে আস্তে আস্তে ঘাটা ভালো হয়ে যায় এবং এটা যদি আপনারা একটু করে খাইতে চান সামান্য একটু খেতে পারেন অথবা পানিতে মিশ করে সামান্য একটু করে খেতে পারেন তবে ছাড়া তাছাড়া এই ফ্যাক্টরির অনেক গবেষণা এই ফ্যাক্টরি দিয়ে অনেক রকমের রোগের কাজ করা যায় তাছাড়া এটার আরও অনেক উপকারিতা আছে আপনারা চাইলে দেখতে পারেন যে পানিটা দিয়েছি একদম ডিগির পানি ঘোলা পানি এটা আস্তে 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 পরিষ্কার হয়ে যাচ্ছে পানিটা ঘুরতেছে যাই হোক বন্ধুরা আমরা এই ফিকটেরি দিয়ে অনেক রোগের কাজ করি আমরা আপনারা যদি পারেন এই মা বাড়িতে রাখবেন শেপ করে আপনি এই পানি দিয়ে মুখটা পরিষ্কার করবেন আপনার অ্যান্টিসেপটিভের মতো কাজ করবে বা আপনার জীবাণুগুলো দূর করবে এইভাবে যদি আপনি ফিটকিরিটা বাসায় রাখেন একটু ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার অনেক রোগের কাজ করবে তাছাড়া আপনার যে কোনো একটু সমস্যা দেখা দিল যাই হোক বন্ধুরা এই ফিটকিরি বিষয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান আপনারা এই ফিটকিরি দিয়ে অনেক মহিলাদের ভিতরের গোপনীয় রোগ ভালো হয় বিভিন্ন দাগের কাজ করে দাগ তোলানো হয় দাগ পরিষ্কার করে এই ফিটকিরি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যাদের শরীরে দুর্গন্ধ আসে তারা এটা ফিক্টারি পানি দিয়ে গোসল করবেন হাতের তলা ঘামে পায়ের তলা ঘেমে যায় এইগুলো যদি ব্যবহার করতে পারেন একটু করে পানি দিয়ে ইনশাল্লাহ কিছুক্ষণ পর যখন আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করার শুকে গেলে আপনি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে আপনারা ধুয়ে ফেলবেন অথবা না ধুলেও একটা আপনি তেল ব্যবহার করবেন যে তেল ব্যবহার করেন সেই তেলটা ব্যবহার করতে পারেন যাই হোক বন্ধুরা এই পানিটা দিয়েছিলাম এখন পানিটা পরিষ্কার হয়ে গেল আর আমি আব্দুল মতিন কবিরাজ আপনারা সবাই জানেন ইনশাল্লাহ তবে মাঝে মাঝে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেব আপনারা ব্যবহার করবেন আপনাদের ভালো উপকার আসবে আর বিভিন্ন রকমের ঔষধপাতি নিয়ে আপনারা জানতে পারবেন অথবা যতদূর চেষ্টা পারব ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো যাই হোক বন্ধুরা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর ফিক্টারি নিয়ে যে কোনো অবশ্যই আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ